আমি ডক্টর জিনত আজকে আপনাদের সামনে আমি একটা দরকারি একটা টপিক তুলে ধরতে চাই সেটা হলো ফর্সা হওয়ার ইচ্ছা এবং ফর্সা হওয়ার জন্য যে ফর্সাকারী ক্রিম আমরা ইউজ করছি সেটার ব্যাপারে ফর্সা হওয়ার ফর্সা হওয়ার প্রবণতা ফর্সা হওয়ার ক্রেজ আমাদের মতন স্কিন কমপ্লেকশানে খুব বেশি আমাদের দেশে খুব বেশি কালো হয়ে কেউ রঙ ময়লা হয়ে কেউ জন্মালেই এটাকে মনে করে মনে করা হয় যে এটা একটা খুব একটা খারাপ জিনিস একটা খারাপ লক্ষণ কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ফর্সা হওয়ার ক্রিম আমাদের কালার শরীরের রং। ইয়ে শরীরের রঙটা কীভাবে আসে এটা আসে আমাদের জিন্স থেকে আমাদের জিন্সের মধ্যে জিন্স থেকে বলা হয় আমার রংটা কেমন হবে আমি কি ব্রাউন কালারের এশিয়ান হব না আমি ককেশিয়ানের মতন সাদা হব না আমি আফ্রিকার মতন কালো হব এটা কিন্তু মাই আমার ডিএনএ বলে দিবে সো ফর্সাকারী ক্রিমগুলি যেটা আমাদেরকে আমাদের সব পেশেন্টদেরকে বায়াস করে দেয় যে তোমরা এই ক্রিমটা লাগাও এই ক্রিমটা লাগালে তোমরা ফর্ষা হয়ে যাবে ফর্সা হওয়ার ক্রিমের অনেক অ্যাডভার্টাইজমেন্টস আছে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রেসক্রিপশান দেখেও পেশেন্টরা কিছু ফর্মুলাস ইউজ করে যেখানের মধ্যে দের ইজ আ মিক্সচার অফ টোয়েটিনয়ন অ্যান্ড হাইড্রোকিনন অ্যান্ড স্টিরয়েড তো এই সব প্রিপারেশান আমাদের আমাদের ডার্মাটোলজিস্টদের টেক্সট বইও আছে ফর ম্যালাজমা কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় দিস ইজ দ্য টাইম এখন সময় এসে গেছে ফর আস টু রিভিজিট ক্লিকমেন্স ফর্মুলা ক্লিকমেন্স ফর্মুলা যে কম্বিনেশান আছে ওই কম্বিনেশনের ওষুধগুলি পেশেন্টরা যখন লাগায় ওরা ইমিডিয়েটলি ফর্সা হয়ে যায় ওদের মুখে রেটেন এসিডের জন্য একটা সুন্দর গ্লো এসে যায় আর হাইড্রোকুইননের জন্য ওদের রঙটা একটু ফর্সা দেখায় সো ইটস এ কম্বিনেশান কিন্তু এই কম্বিনেশানটা ইউজ করা উচিত অনলি দুই তিন মাস আমাদের দেশে যেটা হচ্ছে বিকজ দের ইজ নো রেগুলেটরি বডি এইসব ওষুধগুলি পেশেন্টরা গিয়ে নিজে থেকেই ওষুধের দোকান থেকে কিনছে বা ওষুধের দোকানদারই দিচ্ছে লাগাও এই সব ওষুধগুলি প্রত্যেকটার মধ্যে এই তিনটা ওষুধ আছে অ্যান্ড স্টিরয়েডটা সবচেয়ে খারাপ এফেক্ট রেখে যায় যেটা হলো পরে গিয়ে মুখটা পুরো লাল হয়ে যায় ফোটো সেন্সিটিভ হয়ে যায় রোদে গেলে একদম সহ্য করতে পারে না তারপর পাতলা পাতলা রগ ভেসে ওঠে অ্যান্ড পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে পেশেন্টের যেই মুখটা লাল হয়েছিল ওটা কালো হয়ে ভালো হচ্ছে সো আপনাদের সবার জন্য আমার অনুরোধ আমাদের সব ডার্মাটোলজিস্টের পক্ষ থেকে আপনারা স্টিরয়েড জাতীয় কোনো ক্রিম মুখে ফর্সা হওয়ার জন্য প্লিজ লাগাবেন না আপনাকে স্টিরয়েডের তাৎক্ষণিক টেম্পোরারি একটা ফর্সা ভাব দিবে যেটা কয়েকদিন পরে চলে যাবে আর আপনি থেকে যাবেন উইথ অল দ্য সাইড এফেক্টস সো এই কথাটা আপনাদের কাছে আমরা হাত জোর করে বলবো আর রিকোয়েস্ট রাখবো নো স্টিরয়েডস মুখে কোনো স্টিরয়েড ফর্ষাকারি ক্রিম লাগাবেন না আর ফর্সাকারি ক্রিমের পাশাপাশি কিছু ক্রিম আছে স্টিলসম্যানস ক্রিম গরি ক্রিম পাকিস্তানি ক্রিম এই সব ক্রিম সবগুলির মধ্যে হেভি মেটালস আছে পারদ মার্কারি আছে যেগুলি মুখটাকে কালো করে দেয় ওই কালোটা কিন্তু আমরা ওষুধ দিয়েও ভালো করতে পারি না প্লাস কোনো লেজারও নাই যে এই কালোটাকে ঠিক করতে পারে সো আপনারা ফর্সা হওয়ার ক্রেজ আপনাদের মাথা থেকে বাদ দেন ভালো স্কিন একটা শ্যামলা মেয়ে উইথ বিউটিফুল স্কিন ইজ মাচ মোর বিউটিফুল দেন আর্সা মেয়ে উইথ ব্যাড স্কিন থ্যাংক ইউ